কিন্তু আমাদের নবীকে সিজদা করা জায়েজ নাই। আমাদের নবীকে সিজদা দেওয়া জায়েজ নাই, এটা তাজমি সিজদা। মহতরম হাজরিন, বলছিলাম আমাদের নবী নবীও রসুলও অলিও, এবং অলি কিভাবে হয় আমাদের নবী আমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছিল। আজ আমরা একটা অলির মাহফিল এসেছি, আউলিয়া ইকরামের মাহফিল, আউলিয়া ইকরামের দরবার, আম্বিয়া ইকরামের দরবার, নবী অলির দরবার, এগুলো আদবের দরবার নাকি বিয়াদবের দরবার? আদব। আদবের দরবার মানে আদব কাকে বলা হয়? বেয়াদবে যেটা করে সেটা না করাকে বলা হয় আদব। বেয়াদব কাকে বলা হয়? এক নম্বর বেয়াদবের তালিকার মধ্যে কে আছে? কথা লম্বা না বাড়িয়ে, বেয়াদবের তালিকার মধ্যে এক নম্বর আছে শয়তান। শয়তানের সর্বপ্রথম অপরাধ হয়েছিল বেয়াদবি করা। জিজ্ঞেস করা হয়েছিল, মা মানাকা আন্তাসজুদা লিয়া আদামা ইজ আমার তুকা, আমি যখন তোমাকে অর্ডার করেছি তুমি আদম আলাইহিস সালামকে সিজদা করার, কি সিজদা না করার কারণটা কি ছিল? বলে যে আনা খায়রুম মিন আনানিয়ত, আনা আনানিয়ত যাকে বলা হয় আমিত্ব। শয়তান সর্বপ্রথম আল্লাহর কাছে আমিত্ব দেখিয়েছে, বড়াই করেছে, বড়াই বড়াই অহংকার ফখর গর্ব করেছে, এবং বেয়াদবি করেছে। বলেছে নবী তো মাটির মানুষ, খলাক্তানি মিন নারি ওয়া খলাক্তানি মিন তিন, আদম আলাইহিস সালামকে মাটির মানুষ দেখেছেন। আবার শয়তান সেখানে মিশে কথা বলে নাই, শয়তান নিজের সামনেই, শয়তানের বয়স আদম আলাইহিস সালামের অনেক বেশি, লক্ষ বছর বেশি। শয়তান আদম আলাইহিস সালামের অনেক আগে 6 লাখ বছর সে ইবাদত করেছে, 6 লাখ বছর, 6 লক্ষ বছর ইবাদত করেছে। সুতরাং সেই ব্যক্তি, সেই সেই আজাজিল, সেই শয়তান ইবলিস আদম আলাইহিস সালামকে যে মাটি দিয়ে বানিয়েছেন সেটা দেখেছে, দেখার পরে বলেছে। কিন্তু আল্লাহ পাক এটা পছন্দ করে নাই, মাটি দিয়ে বানাক, ফাতর দিয়ে বানাক, এটাকে তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজের খলিফা বলেছেন, নিজের আপনজন বলেছেন। আদম আলাইহিস সালাম আমাদের আল্লাহ পাকের আপনজন, ফরনা আপন মানুষ। তো আপনজনকে অপমানজনক কোনো কথা বললে এটাকে বেয়াদবি বলা হয়। কথা লম্বা চৌড়া নয়, সংক্ষেপ বুঝে যান যে আদম আলাইহিস সালামকে সত্যি সত্যি মাটি দিয়ে বানাইছিলেন, কিন্তু আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মাথার মধ্যে কারামত, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, কারামতের পাগড়ি, কারামতের তাজ হযরত আদম আলাইহিস সালামকে পরিয়ে দিয়েছেন বলে আদম আলাইহিস সালাম এখন আর মাটির মানুষ নাই, এখন আল্লাহর খলিফা হয়ে গেছেন। এখন আদম আলাইহিস সালামকে মাটির মানুষ বলা মানে আদম আলাইহিস সালামকে খাটো করে দেখা, অবমূল্যায়ন করা, আন্ডার এস্টিমেট করা। কি এস্টিমেট? আন্ডার এস্টিমেট। যাকে যতটুক মর্যাদা দেওয়ার কথা তার থেকে কম দেওয়াকে বলা হয় আন্ডার এস্টিমেট, আর যাকে যতটুক মর্যাদা দেওয়া দরকার তার থেকে বেশি দেওয়াকে বলা হয় ওভার এস্টিমেট। দুটোটা খারাপ, দুটোটা খারাপ। আমাদের নবী নবীদের সর্দার, আমাদের নবী শফাআতের মালিক, আমাদের নবী উম্মতের কান্ডারি, আমাদের নবী হউজে কাউসারের মালিক, আমাদের নবী শফাআতের মালিক, আমাদের নবী কবরে আসবেন, হাশরে আসবেন, আমাদের নবী হাজির নাজির, আমাদের নবী দূরে কাছে সব কিছু দেখেন, আমাদের নবীর কান মোবারক সব কিছু শুনেন, আমাদের নবীর দেমাক শরীফ সবচেয়ে শ্রেষ্ঠ, আমাদের নবীর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ সবচেয়ে আলা ওয়া বালা, এগুলো সব বললেন আমাদের নবীর যথাযথ, আমাদের নবীর সম্মান বয়ান করলেন। কিন্তু আমাদের নবীকে যদি আল্লাহর ছেলে বলে ফেলা হয়, আল্লাহর ছেলে অথবা আল্লাহর সমান,
তখন এটা হয়ে যাবে ওভার এস্টিমেট, অতিরঞ্জন। কি রঞ্জন? অতিরঞ্জন, এক্সেস। খারাপ জিনিস নাকি ভালো জিনিস? অতিরঞ্জন ভালো না, এক্সেস ভেরি ব্যাড। এবং অতিরঞ্জন ভালো না, বাড়াবাড়ি ভালো না। ঠিক সেভাবে যাকে যতটুক মূল্যায়ন করা দরকার ততটুক মূল্যায়ন করা হচ্ছে, তার প্রতি ন্যায় বিচার, তার সম্মান, তার থেকে বেশি বলাটাও বাড়াবাড়ি, কম বলাটাও তার প্রতি অপমান করা। সেই কারণে আমাদের নবী সবকিছু আমাদের নবী, কিয়ামত পর্যন্তের জন্য নবী, সমস্ত সৃষ্টি জগতের নবী, আসরের দিনের নবী, কৌসারের মালিক নবী, মিজানের ফাল্লাতে সাফারিশ করানোওয়ালা নবী, ফুলসরাতে আমাদেরকে বাঁচানোওয়ালা নবী, তারানোওয়ালা নবী, আমাদেরকে সুপারিশ করানোওয়ালা নবী, সবকিছু। কিন্তু আমাদের নবীকে সিজদা করা জায়েজ নাই। আমাদের নবীকে সিজদা দেওয়া জায়েজ নাই। এটা তাজমি সিজদা হোক, তাহাব্বুদি সিজদা হোক, কোন প্রকারের সিজদা আমাদের নবীকে কেউ দেয় নাই। আর বেলায়েত আসছে নবীর থেকে, হযরত সালমান ফার্সি আমাদের নবীকে সিজদা করার অনুমতি চেয়েছেন, এবং আরো অনেক সাহাবী আমার নবীকে সিজদা করার অনুমতি চেয়েছেন। আমাদের নবী বলছেন, না না, সিজদা দেওয়া যাবে না, আল্লাহ বাদে আর কাউকে সিজদা দেওয়া যাবে না। সুবহানাল্লাহ, বড় করে বলুন সুবহানাল্লাহ। কিতাবুন নেকার হাদিস আমাদের নবী ইরশাদ ফরমাচ্ছেন, আমি নবী যদি কোন মানুষকে সিজদা দেখ এই জিনিসটা যদি অনুমোদন দিতাম, আমি স্ত্রীদেরকে অর্ডার দিতাম তার স্বামীদেরকে সিজদা করতে। তাহলে আল্লাহ নবী স্পষ্ট করে ক্রস চিহ্ন দিয়েছেন, লাল চিহ্ন দিয়ে দিয়েছেন যে কোন মানুষকে সিজদা করবে না, কোন মাজারকে সিজদা করবে না, কোন ফিরকে সিজদা করবে না, কোন মুর্শিদকে সিজদা করবে না, কেউ কাউকে সিজদা করা যায় নাই। এটা অলি হোক, ফির হোক, মাজার হোক, গৌসুল আজম হোক, বেলায়েতের সম্রাট হোক, জুনাইদ বাগদাদি হোক, বাইজিদ বুস্তামি হোক, সিরিয় শক্তি হোক, মারুফ করগি হোক, হযরত আলী রাজা হোক, মুসা কাজম হোক, হযরত জাফর সাদেক হোক, হযরত মুহাম্মদ আলী আল বাকর হোক, ইমাম জয়নুল আবেদিন হোক, হযরত ইমাম হুসাইন হোক, মাওলানা আলী শের খুদা হোক, আমাদের নবী হোক, যেই হইল হোক, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না কোরআন শরীফে নিষেধ।